আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও কামারিগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসন্ন কুরবানি ঈদ, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে যারা কুরবানির গরু কিনতে চান কিন্তু গরু কেনার আগে লাইভ ওয়েট জানেন না বা গরুর ওজন কত সেটা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। বাজার থেকে গরু কেনার আগে আপনি গরুর লাইভ ওয়েট ও মাংসের ওজন জেনে গরু ক্রয় করলে অবশ্যই আপনি গরু থেকে ঠকবেন না। গরুটা লাইভ ওয়েট মাপার জন্য প্রথমে দৈর্ঘ্য নিতে হবে। দৈর্ঘ্য আছে, এটা আছে 50, হ্যাঁ 50 গুণ প্রস্থ স্কোয়ার, প্রস্থের স্কোয়ার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশু চিকিৎসক ডাক্তার আব্দুল সালাম মুর্শিদি ভাই গরুর ওয়েট মেপে দেখাচ্ছেন। গরুর ওয়েট মাপতে হলে প্রথমে যেটা করতে হবে, আপনাকে গরুকে সোজাসুজিভাবে দাঁড়িয়ে দিতে হবে। এরপর আপনাকে লম্বালম্বিভাবে পায়ের যে হাঁটুর যে উঁচু অংশ আছে আপনারা দেখছেন, ওখান থেকে পিছনের যে শেষ অংশ পর্যন্ত গরুর দৈর্ঘ্য মেপে নিচ্ছেন। এরপর আপনাকে গরুর বুকের বেড় মেপে নিতে হবে। বুকের বেড় মেপে নেওয়ার পরে বুকের বেড় দুইবার, অর্থাৎ সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ স্কোয়ার ভাগ 660, তাহলে কেজির মাপ আসবে। মাংসের পরিমাণ আছে কতটুকু আবার যদি আমাদের একটু দেখেন, আর একটু 200 কেজি গরু মাথা দিয়ে না বলে, এই যে নিচে একদম হাড়ের দেন, আর একটু সামনে সরাই দেন। হ্যাঁ হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন যে গরু মাপ হচ্ছে ওই যে আপনার সামনের, এটা দৈর্ঘ্য মেপে নিলাম, বাইরে ধরে রাখেন, সামনে যে পায়ের যে আপনার ওখানে একটা গিটের মতন আছে ওখান থেকে শুরু করে আর একটু উঁচু করে দেন ডাক্তার ভাই। জি জি, দেখতে পাচ্ছেন এখানে 53 হয়েছে গরুটার, এই গরুটার 53 ইঞ্চি আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দৈর্ঘ্য 53 ইঞ্চি, এই যে দৈর্ঘ্য 53 ইঞ্চি। এখন আছে এর মাপটা হবে মাপ, প্রস্থের মাপ, এটা হচ্ছে প্রস্থের মাপ হচ্ছে 1 মিটার হচ্ছে না আর কি, 1 মিটার হচ্ছে না, না 70 70, তাহলে দিতে হবে কি দিতে হবে এখন গুণ প্রস্থ স্কয়ার ভাগ 660, 660 এই মাপটা আসবে, ওটা হচ্ছে গরুর লাইভ। ওজন আসছে 393.48, মানে 400 কেজি ধরা যায়। তাহলে কি কুরবানি যারা করবে তারা কি এই পন্থায় কি আছে মাপতে পারবে? আরে আপনার আছে যদি কোনো দর্শক যারা কুরবানির জন্য গরু কিনবে, ডাক্তার সাহেব আপনি যেটা বললেন যে আব্দুল সালাম ভাই যে এখানে যে আপনি যে সিস্টেমটা দেখালেন, এই সিস্টেমে যদি কেউ হাটের থেকে গরু কিনে তাহলে কিন্তু সে ঠকবে না নাকি? ঠকবে না, এটা হচ্ছে গরু লাইভ ওয়েট আসবে, এটা বৈজ্ঞানিক যে নিয়ম আছে, ব্যাকরণিক যে সূত্র সেটা এখানে এইভাবে নিয়মে করা হয়। তাহলে আপনারা দর্শক যারা এই ভিডিও দেখবেন অবশ্যই আপনারা যদি হাটে কুরবানির সময়, বিশেষ করে এখন কুরবানির সময়, এই কুরবানির সময় যদি গরু কিনতে যান আপনারা শুধুমাত্র একটা ফিতে যদি নিয়ে যান তাহলে বলা যায় ডাক্তার ভাই যে এটা থেকে সে লাভ হতে হবে এবং মাংস, তাহলে সে থেকে সে সঠিক মাপের গরু কিনতে পারবে।